বাচ্চাদের টিফিন দেওয়া শুধু প্রবলেম, বড়দেরও প্রবলেম। একটা লোভনীয় লাঞ্চ বক্স যদি বাচ্চা এবং বড়দের রেডি করে দিতে পারো, চিকেন কাবাব দিয়ে তাও হেলদিভাবে, আর রুটি দিয়ে, বাড়িতে কিভাবে এই রোলগুলো, চিকেন রোলগুলো, কাবাব রোল বানিয়ে দেবে 5 মিনিটে খুব অল্প সময়ের মধ্যে আর খুব হেলদি উপায়ে, দেখে নাও পুরো ভিডিওটা। আমার ছেলে স্কুলে দিতাম তো অন্য বন্ধুরাই খেয়ে নিত, এত টেস্টি, এখনও ওরা গল্প করে। চলো, আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর সেটাকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজগুলো ধুয়ে নেব, আর এর মধ্যে আমি একটা লঙ্কা কুচি করে দিয়েছি। যদি বাড়িতে বাচ্চারা লঙ্কা না খায়, তাহলে বাচ্চাদের জন্য যদি দাও তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই, বড়দের জন্য কাঁচা লঙ্কা দেব। আমি বাড়িতে চিকেন এসেছিলো, তার থেকে 3-4 পিস বোনলেস চিকেন করে নিয়েছি, আর সেটা দেখো মিক্সার গ্রাইন্ডারে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেবে চিকেনের, 4-5টা পিস হলেই হয়ে যাবে দুজনের মতো কাঠি রোল। এগুলো কাবাব রোল, দুটো দুটো করে 4টে হয়ে যাবে। তো এর মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুটা দিয়ে দেব, তোমরা বেশি করেও দিতে পারো, তবে বেশি দেওয়ার দরকার নেই। একটা বড় পেঁয়াজে আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। আর কী কী মেশাচ্ছি দেখো এটা টেস্টি বানানোর জন্য, কিন্তু এগুলো সবকটাই হেলদি। গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দেব পাস্তা হার্ব, মানে মিক্স হার্বের মধ্যে মেশাও। তোমার কাছে যদি মিক্স হার্ব না থাকে অরিগ্যানো দাও, যদি না থাকে ধনে পাতা কুচি দিতে পারো। আর এর মধ্যে আরও কী কী দিচ্ছি সেটা দেখে নাও। চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স না থাকলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, না হলে স্কিপ করে যেও। আর কী কী দেবে এগুলো সবগুলো যদি দাও না তাহলে অসাধারণ টেস্ট হবে, মানে বাচ্চারা রেগুলার চাইবে। অলিভ অয়েল একটু মিশিয়ে দিলাম 1/2 চামচ। তোমাদের কাছে অলিভ অয়েল যদি না থাকে সাদা তেল দিয়ে দাও, ঠিক আছে, না থাকলে বাটার দিয়ে দাও 1/2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, প্রথমে নুন অল্প দেবে, পরে দেখে নুন দেবে। তারপরে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নাও। আমার কাছে রসুন পাউডার ছিল তাই রসুনের পাউডার দিলাম। কেবাবে যখনই বানাবে, কাবাব বানানোর সময় কখনো কিন্তু বাটা মশলা খুব একটা দেবে না, সবসময় ড্রাই মশলা দেবে, তাহলে কাবাবগুলো খুব ভালো বাইন্ডিংটা হবে। তো রসুন গুঁড়ো দিলাম, তোমাদের কাছে যদি আদা গুঁড়ো থাকে তাহলে আদা গুঁড়ো দিতে পারো, এগুলো অপশনাল দিতেও পারো, যত দেবে তত টেস্টি হবে। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আর দেখো মিক্সার আরেকটু মিশিয়ে দিচ্ছি একটু টেস্ট করার জন্য, ভীষণ ভালো টেস্ট হয় মিক্সার, আজকাল বাজারে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। সমস্ত উপকরণগুলো দেখো আমি এখানে মেখে রেখে দিলাম। এবার আমি পরাঠার যে ডো আছে সেই ডোটা বানাবো। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর 1/2 কাপ ময়দা, আর এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল, আর ভালো করে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। অল্প নুন দিলাম, সল্ট দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, তারপর অল্প অল্প জল দিয়ে সফট ডো তৈরি করে নেব। আর এটাকে দেখো আমি খুব হার্ড কিন্তু বানাইনি, সফট বানিয়েছি। আর তোমরা এটা আটা দিয়েও বানাতে পারো, আবার ময়দা দিয়েও বানাতে পারো, বা এরকম আটা ময়দা দুটো মিশিয়ে বানাতে পারো। আমি এটাকে ভালো করে মেখে নিলাম, তারপর 4টে টুকরো করে নেব, কারণ আমি 4টে রোল লাগবে। তোমরা এটা 4টে বা 5টা রোল এটা দিয়ে বানাতে পারবে। ময়দা দিয়ে যদি বানাও তাহলেও ভালো হবে, তবে সাথে সাথে খেলে ময়দাটা দিয়ে বানানো ভালো, আর না তো আটা ময়দা এরকম বানাবে তাহলে হেলদি হবে, খেতে টেস্টিও হবে। আর দেখো এই রুটিটা আমি এবার বানিয়ে নেব। এবার আটা দিয়েও কিন্তু বানালে খুব ভালো হবে, এটা সফট হবে, ময়দা দিয়ে বানালে তো দেখতে সুন্দর হয়। তো আমি এরকম রুটির মতো পুরো পরাঠাগুলো গোল গোল করে বানিয়ে নেব। তারপর কি করছি দেখে নাও। এবার আমি দেখো ননস্টিক প্যানের মধ্যে রুটিটা দিয়ে সেকে নেব, ভালো করে দুপাশটা সেকে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে তবে কিন্তু প্লিজ বন্ধুরা লাইক করে দিও, তোমাদের কাছে অনুরোধ করলাম লাইক করে দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে তাতে অল অপশনটা ক্লিক করে আমার বন্ধু হয়ে যেও, মনে থাকবে তো, মনে করে কিন্তু লাইক করে দিও। তারপর ভালো করে যখন রুটিটা সেকা হয়ে যাবে তখন আমি অল্প বাটার দিয়ে এটাকে দুপাশটা ভালো করে ভেজে নেব। এ দেখো একদম সফট সফট পরাটা রেডি হয়ে গেল, একটু মুচমুচেও থাকবে।
আর বাটার দিলে না গন্ধটা খুব ভাল লাগে। এরকম পরাটা ভেজে ঢাকা দিয়ে রেখে দেবে। এবার পরাঠাগুলো যখন বানানো হয়ে গেল, এবার আমরা কাবাবগুলো বানাবো। কিভাবে বানাচ্ছি, ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার, এবার কি করে করছি চলো দেখে নিই। বাটারটা পুরো আমি ননস্টিক প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি যে কিমা মানে চিকেনের পেস্টটার মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে এবার কাবাব বানিয়ে নেব। হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। আমি প্রথমটা জল লাগাইনি, আর প্রথমে দেখো এরকম রোল করে করে দিয়ে দিলাম, আর এই বাটারের মধ্যে সেকে নেবে কাবাবগুলো। এত টেস্টি হবে না, একবার বানিয়ে দেখো। এরকম হেলদি, এরকম হাতের মধ্যে জল লাগিয়ে নিলে তোমরা রোল করতে পারবে। আর কাবাবগুলো লম্বা লম্বা করে বানিয়ে নাও, যাতে রুটির মধ্যে বা পরাঠার মধ্যে দিতে পারো। তোমাদের যে পরাঠাই বানাতে হবে এমন না, রুটির মধ্যেও তোমরা দিতে পারো। তো এরকম রোল করে করে পুরো বানিয়ে নিতে হবে কাবাবগুলো। কাবাবগুলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এগুলো কিন্তু একদম হেলদি কাবাব, বাটার দিয়ে এইভাবে সেকে নাও। আমি ভাজা বলবো না, কারণ আমি এটা একদম বেশি করে বাটার দিইনি, জাস্ট সেকে নিয়েছি। 8 মিনিট সময় লাগবে এই কাবাবগুলো তৈরি হয়ে যেতে। আর পুরো কাবাবগুলো রেডি করে নিয়ে তোমরা এইভাবে কিন্তু স্ন্যাক্স আইটেম হিসাবে তোমাদের বন্ধুরা এলে উপরে লেবুর রস দিয়ে আর স্যালাড দিয়ে এটা কিন্তু পরিবেশন করতে পারো। খুব দারুণ একটা রেসিপি, যেটা তোমার ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। দেখো এইভাবে কাবাবগুলো আমি রেডি করে নিলাম। প্রত্যেকটা কাবাব কিন্তু ভীষণ টেস্টি। আর এইভাবে রোল বানিয়ে বাড়িতে যদি টিফিনে যদি বানাতে পারো, অসাধারণ লাগবে। দেখো কি দারুণ হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না? ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে, তাতে অল অপশনটা ক্লিক করে আমার বন্ধু হয়ে যেও মনে করে কিন্তু লাইক করে দিও প্লিজ বন্ধুরা। দেখো এবার রুটির মধ্যে আমি ভেজ মায়ো দিয়ে দিলাম, সেটাকে স্প্রেড করে দেব। আর তোমরা যদি সাথে সাথে বানানোর সাথে সাথে খাও, তাহলে এর মধ্যে অল্প সসও দিতে পারো। যেহেতু আমি টিফিনে দেব তাই বেশিক্ষণ থাকবে, তাই শুধু ভেজ মায়ো দিয়ে এটা স্প্রেড করে দিলাম, আর উপরে দিয়ে দেব কাবাবগুলো। কিভাবে করছি পরপর দেখে নাও, আর কি কি দিচ্ছি উপরে সেটাও দেখে নাও। এভাবে কাবাবগুলো দিয়ে দেবো, উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর বাড়িতে যদি করো তাহলে শসা দিতে পারো, ক্যাবেজ দিতে পারো কুচি কুচি করে, আর উপর থেকে লেবু রস, গোলমরিচ, তারপরে একটু সস দিয়ে দারুণ দারুণ করে রোল বানিয়ে সবাই মিলে একসাথে এনজয় করো। আর বা স্কুলের টিফিনে, লাঞ্চ বক্সে, হাজব্যান্ডের, নিজের, যার প্রয়োজন তাকে এইভাবে বানিয়ে দিতে পারো। এরকম দুটো যদি হেলদি রোল তুমি বানিয়ে দাও না, ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু পেট ভরে যাবে। আর তার সাথে আমি টিফিন বক্সের মধ্যে আর কী কী দিচ্ছি সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখে নিও। আমি যে টিফিন বক্সের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখছো তো, সেগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নিও। দেখো এইভাবে রোলগুলো বানিয়ে নিলাম, জাস্ট কিছুই নেই, ভেজ মেয়ো দিচ্ছি আর রোলগুলো দিচ্ছি, আর উপর থেকে পেঁয়াজ কুচি দিলাম। কাঁচা লঙ্কা খেলে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিও, আর ছোটোদের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিও না, তাহলে তো ঝাল লাগবে। এইভাবে রোল বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে দিয়ে দিতে পারো। দেখো কি দারুণ রোল হয়ে গেল, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এর সাথে দিলাম খেজুর আর কাজু বাদাম পাশের বক্সটার মধ্যে, আর সাথে দিয়ে দেব একটা আপেল। পুরো লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে যদি লাঞ্চ বক্স রেডি করে দাও, তাহলে কিন্তু হেলদি লাঞ্চ বক্স তোমার বাচ্চার জন্য রেডি হয়ে যাবে, আর বড়দেরও জন্য এরকমভাবে। তোমরা বড়দের আরও একটা রোল বেশি দিয়ে দিতে পারো। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক